ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটি রিভিউ ভিডিও। না, এটা বেসিক্যালি হচ্ছে একটা কম্প্যারিজন ভিডিও। তোমরা বেসিক্যালি আমার লাস্ট ভিডিওটিতে অনেক কমেন্ট করছিলে যে আপু তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে, তুমি কি W7 চুজ করবা অর তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন চুজ করবা, তোমার কাছে কোনটা বেস্ট, ব্লা ব্লা ব্লা। সো আমার মনে হলো তোমাদের সাথে এটা নিয়ে কথা বলা যাক যে কোনটা কথা বলা যাক, কারণ দুইটা ফাউন্ডেশনে কিন্তু দুই দিক দিয়ে ভালো, হয়তো বা একটার একটা সাইড খারাপ আর একটার আরেকটা সাইড খারাপ। তো আমার মনে হলো সবগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলা যাক। আমার মনে হয় তোমাদের যে সকল প্রবলেম রয়েছে সেই সকল প্রবলেমগুলোকে তোমরা আইডেন্টিফাই করে একটা ফাউন্ডেশনে ইনভেস্ট করো। তোমরা বুঝেই গেছো অলরেডি যে আমি আজকে তোমাদের সাথে এই দুটো ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। বেসিক্যালি একটা হচ্ছে W7 HD ফাউন্ডেশন, আর আমি ফার্স্টে বলে দিই আমার শেড নাম্বারটা, আমার শেড নাম্বার হচ্ছে হানি, অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন, অ্যান্ড আমার শেড নাম্বার হচ্ছে গোল্ডেন বেজ। সো এই দুটো ফাউন্ডেশন নিয়ে আমি আজকে তোমাদের সাথে কম্পারিজন ভিডিও দিব যে কোনটা কোন সাইড দিয়ে ভালো, কোনটা কোন সাইড দিয়ে খারাপ, এবং আমি তোমাদের সাথে একটা ওয়েট টেস্ট দিব। আমি মেকআপটা করেছি একটার দিকে এবং আমি চেষ্টা করবো তোমাদের সাথে রাতে এটা শেয়ার করা, অ্যান্ড আমি মেকআপ লুকটা নিয়ে বাহিরে যাব, কড়া রোদে যাবো, আজকে মোটামুটি ভালোই রোদ। সো আমি মোটামুটি রোদে যাবো উইদাউট ইউজিং এনি সেটিং স্প্রে, যে এটা সেটিং স্প্রে ছাড়া কেমন কাজ করে, এবং আমি তোমাদের পারফেক্ট একটা রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার প্রাইমার ইউজ করিনি, কোনো প্রকার কালার কারেক্টার ইউজ করিনি, যে আসলে এটা কেমন কাজ করে। তো আমার মনে হয় যে তোমাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না, এবং যারা আমার চ্যানেলে নিউ মেম্বার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দাও, অ্যান্ড চলো চলে যাই মেন ভিডিওতে। সো গাইস চলো এখন কথা বলি এই দুটো ফাউন্ডেশন নিয়ে। অলরেডি আমার চ্যানেল W7 ফাউন্ডেশন এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন নিয়ে দুটো ভিডিও রয়েছে, যাতে কিনা আমি বেসিক কথাবার্তা বলেছি, তোমরা চাইলে চেক করতে পারো আমি এই সাইডে। সো আমি জাস্ট উপরে লিঙ্ক করে দিব, তোমরা চাইলে একটু চেক করে আসতে পারো। আমি এগুলোর আউটলুক নিয়ে বলো, এগুলোর শেড রেঞ্জ নিয়ে বলো, সবকিছু নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি আমার ভিডিওগুলোতে। তোমরা একটু কষ্ট করে ভিডিওটাকে পজ করো এবং নিচে কমেন্ট বক্সে যে জানাও যে আমি কোন সাইটটাতে কোন ফাউন্ডেশনটা ইউজ করেছি। যারা যারা সঠিক অ্যান্সার দিতে পারবে তাদের মধ্যে প্রথম দুজনের নাম আমি নেক্সট ভিডিওতে বলবো, আই মিন আমি তাদের একটা শাউট আউট দিবো। সো অ্যাট ফার্স্ট আমি জাস্ট এই দুটো ফাউন্ডেশন টু সোয়াচেস তোমাদের দেখাবো। আমার এই দুইটা ফাউন্ডেশন কেমন লাগে সেটা নিয়ে তো অবভিয়াসলি লাস্ট টাইম কথা বলবোই, বাট আমি একটু সোয়াচেসগুলো দেখাই। এই ফাউন্ডেশনটার একটা সমস্যা কি জানো, এটা খুবই বাজে একটা স্মেল, খুবই বাজে একটা স্মেল। অ্যান্ড দেখো এটা সোয়াচেস, অ্যান্ড দেখো আমি মেহেদির উপর দিয়েছি, লাইক বুম, এটা একটু আমি ব্লেন্ড করে দেখাই। হ্যাঁ লাইক দেখো মানে সো সো আর কি। অ্যান্ড আরেকটি একটু দেখাই এইটা, অ্যান্ড এই ফাউন্ডেশনটা হচ্ছে কাইন্ডা অলমোস্ট সেম, অ্যান্ড এটাকেও যদি একটু ব্লেন্ড করি দেখো, এই সাইডে ছিল এই সাইডে ছিল ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লাপাতা, এটা হচ্ছে W7। তো হাতে দুই রকম কাজ করে ফেসের তুলনায়। তো এখন চলো ফেস অ্যাপ্লিকেশনে যাই, অ্যান্ড দেন আমি তোমাদের সাথে বাকি সব কথা বলি। সো ফার্স্টে আমি একটা সানস্ক্রিন ইউজ করে নিব, আমি বায়োডার্মা SPF 50+ সানস্ক্রিনটি নিয়ে নিচ্ছি এবং এটা আমি খুব ভালো মতো স্কিন অ্যাপ্লাই করে নিব। আমি আজকে আমি কোনো প্রকার কালার কারেক্টিং আর কোনো প্রকার প্রাইমার ইউজ করছি না, কজ আমি চাচ্ছি যে এটা কোনো তোমাদের কাছে যদি কখনো প্রাইমার শেষ হয়ে যায় বা কিছু, তখন তোমাদের এটা কেমন কভারেজ দিবে আর কেমন একটা রেজাল্ট দিবে। তো ফার্স্টে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন, অ্যান্ড আমার শেড আমি অলরেডি বলেছি, আবার বলে দিচ্ছি, আমার শেড নাম্বার হচ্ছে গোল্ডেন বেজ। এবং এই ফাউন্ডেশনটা দেখো একটু হাইজিন প্রবলেম থাকলেও ইটস ফাইন, যে যদি তুমি একা ইউজ করো, বাট যাদের একটু হাইজিন প্রবলেম আছে তাদের জন্য একটু ঝামেলাদায়ক হতে পারে। তো আমি আমার এক সাইডে লাগিয়ে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটি, এবং আমি একটি ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ব্লেন্ড করা কিন্তু খুব বেশি একটা টাফ না, আমার কাছে মোটামুটি সোসো লেগেছে, লাইক ব্লেন্ড হতে চায় না বা ভালো মতো ব্লেন্ড হয় না এমন না, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অ্যান্ড তোমরা দেখতে পারছো যে আমি মোটামুটি একটা শেড লাইট নিয়েছি, আমার নর্মাল স্কিনটা দেখো, অ্যান্ড আমার এক সাইডে যে সাইডটাতে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লাগিয়েছি স্কিনটা দেখো, যে দুইটার মধ্যে কিন্তু অলরেডি ডিফারেন্স দেখা যাচ্ছে। তো ইটস ওকে, একটু পরে আমার এটা জাস্ট আমার পারফেক্ট শেডে চলে আসবে। আই মিন আমি সবসময় পছন্দ করি আমার
স্কিন শেডে ইউজ করতে, আই মিন আমার থেকে খুব বেশি যেন লাইট হয়ে না যায়। আরেক সাইডে ইউজ করে নিচ্ছি W7 ফাউন্ডেশনটি। স্মেল মোটামুটি খারাপ না আমার কাছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্মেলটা যতটা বাজে লেগেছে। অ্যান্ড আমি আবারও বলছি আমার W7 ফাউন্ডেশনটির শেড নাম্বার হচ্ছে হানি। তো তুলনামূলক যদি বলতে যাই আমার W7 ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে তুলনামূলক একটু কষ্ট লেগেছে, মানে একটু নাজেহাল অবস্থা হয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের তুলনায়। দুইটার মধ্যে যদি তুলনা করতে যাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা খুব ভালো মতো তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় W7-এর তুলনায়। তো মোটামুটি যাদের ব্লেন্ডিং নিয়ে সমস্যা তাদের জন্য তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বেস্ট। এখন কথা বলবো তোমাদের আউটলুক নিয়ে। দেখো W7 খুবই ন্যাচারাল টাইপের একটা ফিনিশিং দিচ্ছে, অ্যান্ড আমার কিন্তু মোটামুটি কয়েকবার নিতে হয়েছে। আমি ফার্স্টে একদমই কম করে ইউজ করেছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে একদম ন্যাচারাল টাইপের কোনো মেকআপ করলে এটা কেমন দেখাবে। তো এরপর আমি আস্তে আস্তে এটাকে বিল্ড করেছি। তো দুই সাইড যদি কম্পেয়ার করতে যাই ন্যাচারাল কোনো মেকআপের জন্য আমার মনে হয় W7টা বেস্ট, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা মনে হয় কোনো গ্ল্যাম টাইপের মেকআপ করতে চাইলে পারফেক্ট হবে। থিং যে আমি তোমাদের অলরেডি বলেছি আমি ফার্স্টে কোনো প্রকার প্রাইমার ইউজ করিনি। প্রাইমার ইউজ ছাড়া তোমরা যদি একটু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটার দিকে তাকাও, আমার পোর্সগুলো কিন্তু মোটামুটি ভেসেছিলো, আই মিন পোর্সগুলো দেখা যাচ্ছিলো আমার ফেসে। তুলনামূলক W7 কিন্তু পোর্সগুলোকেও হালকা মানে কাইন্ড অফ মিনিমাইজ করেছে, একদমই যে মিনিমাইজ করে ফেলেছে তা না, কজ কোনো ফাউন্ডেশনের কাজ তো পোর্সগুলোকে মিনিমাইজ করে না। বাট তুলনামূলক যদি দেখতে যাও তাহলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের থেকে W7-এর পোর্সগুলো খুব সুন্দর মতো হালকা মিনিমাইজ হয়ে যায়। অ্যান্ড যেহেতু আমি কোনো প্রকার প্রাইমার ইউজ করিনি, আমার কিন্তু মোটামুটি আন্ডার আইজে ক্রিজ লাইন তৈরি হয়েছে দুইটা ফাউন্ডেশনেই। সো এটার দিক দিয়ে বলতে গেলে সো দুইটা অলমোস্ট সেম। অ্যান্ড আমি লুজ পাউডার ইউজ করার পর কিন্তু দুইটা ফাউন্ডেশনেরই আউটপুটটা সেম এসছে। অ্যান্ড আমি যেহেতু বলেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মোটামুটি অক্সিডাইজ করে, সো এটা কিন্তু দেখো অক্সিডাইজ হয়ে কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন সাইডে আমি কোনটা ইউজ করেছি। বাট সত্যি কথা বলতে এইটা একটু ন্যাচারাল টাইপের লাগছে আর এইটা একটু গ্ল্যাম টাইপের, মানে আমার কাছে মনে হচ্ছে, মানে যেহেতু আমি সরাসরি দেখতে পারছি দুটো ফাউন্ডেশন দিয়েই কিন্তু ন্যাচারাল মেকআপ থেকে শুরু করে গ্ল্যাম টাইপের মেকআপ দুইটাই করতে পারবা। বাট সত্যি কথা বলতে গেলে যেহেতু আমি সরাসরি দেখছি এটা মোটামুটি পোর্সগুলোকে হালকা মিনিমাইজ করেছে, বাট এইটা পোর্সগুলো কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে, লাইক এখানে যে আমার অনেকগুলো পোর্স রয়েছে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তোমাদের একটা কালার কারেক্টার ইউজ করা উচিত দুইটা ফাউন্ডেশনের ক্ষেত্রে, সো অবভিয়াসলি তোমরা একটা কালার কারেক্টার ইউজ করবা অ্যান্ড একটা প্রাইমার তো মাস্ট। অ্যান্ড আমি অলরেডি বলেছি আজকে প্রচুর গরম, এর মধ্যে আমি বের হবো উইদাউট এনি সেটিং স্প্রে, আমি কোনো প্রকার টাচ আপ করবো না, আমি কোনো কিছু নিয়ে যাবো না মেকআপের। অ্যান্ড তোমরা যদি আমার এই আই লুকটা দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিবো, তোমরা চাইলে চেক করে আসতে পারো। এই দুটো ফাউন্ডেশনই কিন্তু খুবই রিজনেবল প্রাইস, এইটা মেবি আমি কিনেছিলাম 670 টাকা দিয়ে, অ্যান্ড এটা কিনেছিলাম ভুলে গেছি, এই তো 600-670 এরকমই, মানে দুইটার প্রাইসই অলমোস্ট সেম। যদি একটু বেশিও হয়ে থাকে তোমরা কিন্তু সেলে খুব কমে পেয়ে যাবে, সেলে মেবি 400-450 মধ্যে তোমরা দুইটা ফাউন্ডেশনই পেয়ে যাবে। অ্যান্ড আমাকে যদি বলো যে আপু কোনটা বেস্ট, আমি বলবো দুইটাই সেম। যাদের কিনা পোর্সের প্রবলেম আছে যে তোমাদের পোর্সগুলো অনেক বড়, তারা জাস্ট একটা প্রাইমার ইউজ করতে পারো, দেন তোমরা এটা ইউজ করতে পারো। এই দুইটা ফাউন্ডেশনই ভালোই কতগুলো শেড রেঞ্জ রয়েছে, তোমরা তোমাদের স্কিন টাইপ ওয়াইজ নিয়ে নিতে পারো, তবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা তোমরা জাস্ট একটা শেড বাড়িয়ে নিবে তাহলে তোমাদের স্কিনে খুব ভালো কাজ করবে। 5 out of বলতে বলো তাহলে আমি দিব 5 out of 5, অ্যান্ড এটাকে 5 out of 4.5 দেব। আমার মনে হয় এশিয়ান স্কিন টোনের জন্য অনেক ভালো ভালো শেড রেঞ্জ রয়েছে দুইটা ফাউন্ডেশনে। তো তোমরা যখন কিনতে যাবে একটু তোমরা একটু সোয়াচ করে দেখতে পারো যে তোমাদের স্কিনে কোনটা ভালো কাজ করছে। অ্যান্ড অবভিয়াসলি ফাউন্ডেশন কিনতে গেলে কখনোই তুমি এত সোয়াচ দিলে সাথে কিনে ফেললে এই কাজটা কখনো করবে না। লাইক আমি যখন কোনো ফাউন্ডেশন কিনতে যাই আমি একটু সোয়াচ করে দেন দেখা যায় যে আমার যত কাজ আছে, ধরো আমি হয়তো শপিংয়ে গেলে তো একটা কিছু কিনতে তো অবভিয়াসলি যাই না, তো আমি আমার বাকি কাজগুলো করে ফেলি অ্যান্ড দেন আমি আবার যাই, যে তখনও যদি ভালো লাগে যে না আমার, আমি কম্পেয়ার করি যে কোন ফাউন্ডেশনটা আমার ভালো আছে আমি সেই ফাউন্ডেশনটাকে পিক করি। তো মোটামুটি তোমরা 1 ঘন্টা অ্যাটলিস্ট ঘুরে দেখতে পারো। আমার ফেস কিন্তু মোটামুটি ভালোই অয়েলি, মানে বলতে পারো যে আমার এটা কম্বিনেশনের মধ্যে পড়ে কিনা আমি জানি না, আমার টি জোন এরিয়াটুকু খুবই বাজে লেভেলের অয়েলি। সো এই দুইটা মোটামুটি কিন্তু ভালোই ম্যাট, মানে খুব বেশি একদম ম্যাট করে ফেলবে না বাট মোটামুটি ম্যাট। তো আমার মোটামুটি এই দুইটা ফাউন্ডেশন ভালোই লাগে, যে লাইক খুব বেশি একদম ম্যাট ক্রাঙ্কি কোনো একটা ফিলিং দেয় না, বাট মোটামুটি এটা ম্যাট একটা ফিনিশিং দেয় দুইটাই। সো ওভারঅল কিন্তু দুইটাই বলা চলে কাইন্ড অফ প্রিটি সিমিলার। অ্যান্ড অ্যানাদার থিং ইজ যে
দুইটাই কিন্তু বিল্ডেবল, লাইক তোমরা ন্যাচারাল মেকআপ থেকে শুরু করে মিডিয়াম কভারেজ, ফুল কভারেজ পর্যন্ত, না মনে হয় না আহমরে ফুল কভারেজ দেয়, কারণ তোমাদের যদি কোনো অ্যাকনি থাকে, অ্যাকনি মার্কস থাকে, ওইটা দেখা যায় খুব ভালো মতো কভার করতে পারে না। বাট সত্যি কথা বলতে গেলে তোমরা যদি কোনো একটা কালার কারেক্টিং ইউজ করো তাহলে এটা এই দুইটাই কিন্তু ফুল কভারেজ তোমাদের দিবে, যে তোমাদের অ্যাকনি মার্কসগুলো ঢেকে দিবে। সো ইয়া, কাইন্ডা ফুল কভারেজ পর্যন্ত দিবে, লাইক এই দুইটাই হচ্ছে প্রিটি সিমিলার কাজ করে। তো সত্যি কথা বলতে গেলে কোনটা নিবো কোনটা নিবো না এমন ভাবার কোনো রিজন নেই, তোমরা যে দুইটা যে কোনো একটা পিক করতে পারো। যাদের কিনা পোর্সের অনেক বেশি সমস্যা তারা এটাকে স্কিপ করে এটা নিতে পারো, আর যাদের পোর্সটোর্স কোনোটাতেই প্রবলেম নেই, তোমরা জাস্ট গ্ল্যাম টাইপের একটা মেকআপ চাচ্ছ, তারা এটা নিতে পারো। তো দুইটাই কিন্তু মোটামুটি ভালো, আমার কাছে দুইটাই মোটামুটি ভালো লেগেছে। সো যার কারণে আমি দুইটাই কিন্তু বলা চলে রেগুলার বেসিসে বলো, বা তোমরা যারা আমাকে দেখো রেগুলার, আমার রেগুলার সাবস্ক্রাইবার যারা, আমি কিন্তু রেগুলার বেসিসে মানে প্রায় সময় এই দুটো মিলিয়ে ঝিলিয়ে ইউজ করি। তো সোফার আমার কাছে কিন্তু ভালোই লাগে। সো আমি একদমই বলবো না যে একটা খারাপ একটা ভালো বা সামথিং, তোমরা তোমাদের মতো যে কোনো একটা পিক করে নিতে পারো, অ্যান্ড তোমরা যদি সেলে পেয়ে যাও তাহলে তো। সো যাই হোক, তো এই দুটো ফাউন্ডেশন নিয়েছিল আমার রিভিউ। তো আরও কোনো কিছু জানতে চাইলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে ফেলতে পারো। তো গাইজ, এই ছিল মোটামুটি আমার আজকে রিভিউ ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না, তোমরা যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকো। হাই, আই এম ফারহানা, এবং এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দাও, যেন নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি আউটরো কেন দিচ্ছি, আমি তখন বাহিরে যাবো, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, সো আমি তাহলে এখন নেইল পলিশটা চেঞ্জ করবো, চুলটাকে হালকা স্ট্রেইট করবো, অ্যান্ড দেন আমি একটু বাহিরে যাবো। ও, একটা মেবি লকেট করতে পারি, নট শিওর ইয়েট, তো দেখা যাক। তো আমি তোমাদের সাথে দেখা করছি বাহিরে। এই যে হয়েছে আমার একজন, এই যে আরেকজন, লাইক আমরা 2 ঘন্টা বসেছিলাম, বৃষ্টি কমে না। সো গাইস, এখন বাজে 5:02, অ্যান্ড আমার মেকআপ, আচ্ছা নট ব্যাড, এখন পর্যন্ত ভালোই আছে। বাহিরে প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমি আসছি, মানে লিটারালি আমার খুব ডিজাস্টার গেছে। কজ ফার্স্ট দিকে কোনো উবার পাচ্ছিলাম না, অ্যান্ড দেন অনেক কাহিনী করে উবার পাইছি, অ্যান্ড দেন আসছি, আমার স্ট্রেট ফ্রেট সব চলে গেছে, অ্যান্ড আমার 2 গরু মিলে 2 গরুর কথা বলতেছে, লাইক তারা 2 জন মিলে বসে বসে আমাদের কোরবানির গরুর কথা বলতেছে। সো যাই হোক, এখন এ হচ্ছে আমার আপডেট। সো বৃষ্টিতে তো চুলের অবস্থা 12টা বেজে গেছে, বাট আমার মেকআপ সোফার ভালো আছে। তো বাকি আপডেট দিব আমি বাসায় যেয়ে। বাজে অলমোস্ট 7টার মতো, অ্যান্ড আমি এসেছি যমুনায়। সো ফার আমার মেকআপ কিন্তু ভালোই আছে, তোমরা দেখতে পারতেছো। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, আর এটা হচ্ছে W7 ফর, অ্যান্ড তো আমি কোনো প্রকার টাচআপ করি নাই, অ্যান্ড আশা করি ভালোই আছে। ভালো আছে না, কেমন আছে? এখানে স্মাইল অ্যান্ড ক্রিয়েট হচ্ছে, এই কারণে হয় নাই মিথ্যা কথা বলে। সত্যি কথা, এরা পরে বলবি কি আচ্ছা স্মাইলিং কি, স্মাইল অ্যান্ড হচ্ছে এখানে কোনো জানি তো। আচ্ছা এখন বলো, নষ্ট ষষ্ঠ হয়েছে না, ঠিক আছে, কোন সাইড বেশি সুন্দর লাগতেছে? এই সাইড, এই সাইডটা না, মেকআপের দিক দিয়ে কোন সাইড ভালো আছে? আচ্ছা ঠিক আছে, তার মানে W7 ফাউন্ডেশনে স্মাইল লাইন ক্রিয়েট হয়েছে, বাট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে কোনো প্রকার স্মাইল লাইন ক্রিয়েট হয় নাই। তো এই হলো আপাতত আপডেট, বাকিটা আমি তোমাদের সাথে বাসে যে কথা বলতেছি। আইল্যাশ খুলে গেছে, সো গাইজ আমি জাস্ট একটু আইল্যাশটা খুলে ফেলতেছি, কজ আমার আইল্যাশটা অলরেডি খুলে গেছে, মানে ঠিক আছে আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, তোমাদের আমি অলরেডি রিভিউ দেওয়ার চেষ্টা করছি, লাইক আমার এক কাজিনও তোমাদের বলছিল যে লাইক এই সাইডটাতে স্মাইল নিচে দেখো, তোমার হয়তো দেখতেই পারতেছো যে এই সাইডটাতে স্মাইল লাইন ক্রিয়েট হয়েছে, বাট এই সাইডটাতে কোনো প্রোডাক্ট স্মাইল লাইন ক্রিয়েট হয় নাই। অবভিয়াসলি যেহেতু আমি কোনো প্রাইমার ইউজ করি নি, স্মাইল লাইন ক্রিয়েট হয় ইটস নর্মাল। ইভেন তোমরা দেখো চোখের নিচেও হালকা পাতলা ক্রিজ লাইন কিন্তু 2 সাইডে ক্রিয়েট হয়েছে, কোনো প্রকার প্রাইমার ইউজ করি নাই, তো এটাকে আমি নর্মালি নিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, আমার স্কিন প্রচুর পরিমাণে অয়েলি, অ্যান্ড দেখে বোঝা যাচ্ছে যে এইটুকু এরিয়া প্রচুর পরিমাণে অয়েল একদম গিজগিজ করতেছে। মোটামুটি বাজে 9টা, সো মোটামুটি কটা, আমি 1টার সময় মেকআপ করেছিলাম, এখন বাজে হচ্ছে 9টা, মোটামুটি 8 ঘন্টা আমি ছিলাম। কেউ ওয়াক্স করো আপু, তুমি কি W7 নিবা না ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নিবা, আমার মনে হয় তোমরা যে কোনো একটা পিক করতে পারো। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।